সুন্দর, যত সুন্দরে হ্যাঁ অক্টেন এখন আসলে হচ্ছে সবার আশুলিয়া ভেরিবাগে, আর আজকের দূরত্ব হচ্ছে অনেক দূর, আজকে যাব প্রায় 560 কিলো রাইড করবো আজকে। বাসা থেকে বেরোলাম হচ্ছে 4:40 দিকে, রাইড শুরু করছি 4:40, বাট বাসার থেকে বেরোছি 4 দিকে। আমার বাইকের পেছনে যে ব্যাগটা আছে এই ব্যাগটা বাঁধতে আমার প্রায় 30 মিনিট সময় লাগছে। আর আজকে 550+ রাইড করবো, আর কারণ হচ্ছে ঢাকা থেকে আমি যাবো হচ্ছে শিয়ালগঞ্জ রোড, শিয়ালগঞ্জ রোড থেকে নাটোর, পাবনা, ঈশ্বরদী হয়ে, কুষ্টিয়া হয়ে, ঝিনাইদহ হয়ে, তারপরে যাবো হচ্ছে শোলকুপা। শোলকুপাতে আমার অফিসের কাজ শেষ করে তারপরে আমি যাবো কালীগঞ্জ, যশোর, নোয়াপাড়া, খুলনা হয়ে বাগেরহাটে আমার বাড়িতে। কথায় বলে না যে একদিনে দ্বীপ পাখি শিকার করা, আজকে হচ্ছে আমি একদিনে দ্বীপ পাখি শিকার করবো। একদিনে দ্বীপ পাখি শিকার করবো হচ্ছে ঈদের লকডাউনে করোনা পরিস্থিতিতে ঈদের সময় বাড়ি যাওয়া হবে না, ভিড় রাখছি বাড়ি যাবো না, তো অফিস থেকে হঠাৎ করে কালকে গতকালকে বিকেলে একেবারে শেষ মুহূর্তে অফিস হওয়ার শেষ মুহূর্তে 3 দিকে আমাকে একটা অফিসের কাজ দিল ঝিনাইদহ জেলার শোলকুপা থানাতে। তো শোলকুপা থানাতে আমার দিতে হবে, যেহেতু অফিসের কাজে আমি ইমার্জেন্সি। আলহামদুলিল্লাহ ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠলাম, আর মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো এই রাস্তাটাও অনেক সুন্দর রাস্তা। অবশ্য কিছু জায়গায় কাজ চলতেছে, কাজটা শেষ হয়ে গেলে আই থিঙ্ক মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো আরেকটা সুন্দর রাস্তা হবে বাংলাদেশের ভিতরে, এক্সপ্রেস ওয়ে হচ্ছে। আর সকালবেলা গার্মেন্টস পার্কিং আওয়ার, তো শ্রমিকদের সংখ্যা একটু বেশি, আর সামনে হচ্ছে ঈদ, মোটামুটি রাস্তায় প্রচুর বেচাপ। ওই দিক টুকুর মার্কা হেলমেটটা দেখছেন, এটা কোনো সেফটি আছে? এই হেলমেট পরা আর মিথ্যা কথা বলা সবার। হাইওয়েতে অবশ্য ফুল ফেস হেলমেট পরা উচিত, বিশেষ করে এই মুহূর্তে বলেন আমার ঈদ করার কথা ছিল ঢাকাতে, অফিসের কাজের পার করছে, এখন যাচ্ছি শোলকুপাতে। মামা এক্সপ্রেসওয়েতে বাইক রাইডিং এ সবাই ম্যাক্সিমাম হচ্ছে টপ উঠানোর চেষ্টা করে, বাট এখানে টপ উঠানোর তো কমই আছে, আপনি টপ উঠতে পারবেন না মাওয়াতে। কারণ হচ্ছে মাওয়াতে বাতাসের একটা ঝামেলা আছে, আপনার যারা বাইক রাইড করেন তারা বুঝতে পারবেন যে মা এক্সপ্রেস হাইওয়েতে বাতাসের কতটা প্রবলেম হয়, ফাঁকা জায়গা এবং বাতাসে। বাট এক্সপ্রেসওয়েটাতে ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেসওয়ে বলেন বা উত্তরবঙ্গের যে রাস্তাটা, এই রাস্তাটাতে
মোটামুটি ফাঁকা থাকে, এবং বাতাসে ওই প্রবলেমটা নাই, এবং রাস্তাও যথেষ্ট মসৃণ। কিছু কাজ চলতেছে, যে কাজগুলো চলতেছে ওই কাজগুলো শেষ হয়ে গেলে এটা হবে বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স হাইওয়ে বাইকারদের জন্য। এই রাস্তাতে কিছু প্রবলেম আছে, এই রাস্তাতে ট্রাকের চাপ অতিরিক্ত, কারণ ঢাকা চিটাগাং সিলেটের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে এটা। আর এক্সপ্রেসওয়েতে তিনজন নিয়ে চালাইতেছে, এই অবস্থায় হেকার আমাদের হেলমেট নাই, সাবিলিস সঙ্গে হচ্ছে সাডেন লিট। আমি এলাকা ক্রস করে এই ব্রিজটা ক্রস করে চলে যাচ্ছি, তখন গিয়ে দেখি যে ও এখানে দাঁড়ায় রেস্ট নিচ্ছে, যোগদান করতেছিল, যোগদান করতেছিল না যোগদান, আর এখন হচ্ছে আমাকে টেনের টাকা দিবে। সামিউল বলতেছে যে ও যদি আমাকে এভাবে দেখতো তাহলে ও আমাদের দাঁড়াতো না, কারণ সে আমার টেনের টাকা দিতে হবে। এই জন্য হচ্ছে সামিউলকে আমি শাস্তি দিছি, ও হচ্ছে আমার টেনের টাকা দিবে। এটা একেবারে সাডেন লিট। অবশ্য গতকালকে সামিউল আমাকে রাতে ফোন দিছিল, বাট বাসায় কেউ নাই, রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছে, ও আর ফোন দিতে পারে না, ফোন ছিল সাইলেন্স করা। পরে যখন ফিরিয়েছি তখন ঘুমানোর দরকার ছিল, যেহেতু সকালে একটা বড় রাইড আছে এই জন্য আর কি। আমি কোনোভাবে আগে যাবো না, আমি স্বামীকে আগে দিবো এবং ওকে দিয়ে টোলের টাকা দিয়াবো। এই রাস্তাটা খুবই ভয়াবহ, মানে এখানে ট্রাকের বা গাড়ির চাপ, সিঙ্গেল লেনের রাস্তা খুবই মানে ডেঞ্জারাস, একটু কেয়ারফুলি রাইড করা উচিত। গতকালকে যখন আমি এখান থেকে আসি তখন কয়েকটা বড় এক অ্যাক্সিডেন্ট হয়। জীবনে বস্তু হলে প্রচুর জ্যাম পাড়ি দিতে হবে, সে জ্যাম পাড়ি দিচ্ছি, এভাবে একেবারে যমুনা সেতু পর্যন্ত। চিন্তা করছিলাম যে আপনার সাথে কথা বলবো সিরাজগঞ্জ রোডে, আর এত জ্যাম, আপনার না আপনার সাথে জ্যাম শেয়ার না করে পারলাম না আর কি। Too many times, feeling like it never ends. Back again, square one. Tried to leave myself behind, looking for a better place, not to stay alone. Gain my trust and you chose to break it. Asked for truth but you only fake it. Thought you said what we had was sacred. It's all lies, all lies. I was broken and isolated, but inside held the fire waiting. Not a word that you say can save us, so don't try, 'cause this time you crossed the line.
আসলে আমরা বাঙালিরা সবই পারি, সুখহন নাই। যমুনা সেতু টুকুরাজের আগে মিনিমাম 15-20 বাস থানা আটকে রাখছে এবং 15-20 বাসে যাত্রী ভরা। থানায় বাস আটকে রাখছে, যাত্রীগুলো বাইরে আছে। আর যাত্রীরা এখন পিক আপে করে করে পার হয়ে চলে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে এত দীর্ঘ যে জ্যামটা দেখলেন, এই দীর্ঘ জ্যামের কারণই হচ্ছে এই চেকিংটা। প্রতিটা প্রাইভেট কার, মাইক্রো, এগুলো হচ্ছে প্রত্যেকবারে চেক করতেছে, যার ফলে হচ্ছে এত দীর্ঘ জ্যামটা আছে। দেখেন ভাই, অস্থির ভেঙে রাস্তাটার, এই রাস্তাটা হচ্ছে শিয়ালদহ থেকে পাটনা, সরি, নাটোর আর রাজশাহী যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতে, হাতিগুন্ডি যে রাস্তাটা, এই রাস্তাটা, এই রাস্তাটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। গত বছর কোম্পানির আগের দিন আমি ঢাকা থেকে বাইক নিয়ে আমি অনেক মেহেরপুর গেছিলাম। মেহেরপুর থেকে আমরা এই রাস্তা দিয়ে যখন ব্যাক করি, তখন ঢাকা থেকে কিছু লোক গরু বিক্রি করে, গরু গাড়ি যে ট্রাক আছে ওই ট্রাকে করে হচ্ছে বাড়ি ফিরতেছিল। তো একটা ট্রাক আর একটা ট্রাককে যখন ক্রস করে, তখন হচ্ছে পেছনে ধাক্কা লাগে। আর আমরা হচ্ছে ট্রাকের পেছনেই ছিলাম। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে একটা লোক ট্রাকের উপর থেকে স্পট ডেড হয়ে গেছে। বাজে একটা, আর এই রাস্তাটাতে সব থেকে বেশি দুর্ঘটনা ঘটে। আমি বনপাড়া হয়ে যাবো, আচ্ছা ওর নাম হচ্ছে কাউসার, আর ওর বাসা হচ্ছে এখানে তারাস্থানাতে। আমার একটা গ্রুপ আছে 0810 বাইকার্স, ওই গ্রুপের মাধ্যমে পরিচয়। এদিকে আসলে যদি ও জানে যে আমি আসছি, তো দেখা করার জন্য পাগল হয়ে যায়। এটা হচ্ছে ওর সাথে আমার সেকেন্ড টাইম মিট। এখান থেকে বনপাড়া পর্যন্ত রাস্তাটা অনেক অনেক সুন্দর। বনপাড়া থেকে দ্বারা চলে গেছে হচ্ছে নাটোর রাজশাহী, আর বামে চলে গেছে হচ্ছে পাবনা ঈশ্বরদী। রাস্তাটা ঘুরে দেখেন, অনেক সুন্দর রাস্তা। আসলে গত ভিডিওতে চেষ্টা করছিলাম লালনসা সেতু, হাইড ব্রিজ আর মানে বিদ্যুৎ কেন্দ্রের কিছু ড্রোন শট। আজকে হচ্ছে শুধু লালনসার সেতুর কিছুটা অংশ দেখাবো। আর লালনসা সেতু করে কোনোদিনও দাঁড়ায় ছবি তুলি নাই, সিরিয়াসলি। আজকে খুব ইচ্ছা করতেছে লালনসা সেতুর উপরে দাঁড়ায় ছবি তোলার জন্য, এবং আজকে ছবি তুলব। লালনসা সেতু পার হওয়ার পরে, পার হয়ে রোডটা ক্রস করার পরে যে রাস্তাগুলো দেখতেছেন, এই যে রাস্তাগুলো উঁচু আছে, এখান থেকে কুষ্টিয়া শহরের ডিস্টেন্স হচ্ছে 17 কিলো। আর এই 17 কিলো রাস্তার অবস্থা খুবই খারাপ এই টাইপের।
যে কোথাও উঁচা কোথাও উঁচা, এখানে ট্রাক গুলো যেতে যেতে চাকার দাগ পড়ে গেছে। বুঝতে পারতেছেন যে কিভাবে এই রাস্তা দিয়ে ট্রাক যায়? দেখেন রাস্তা বার হয়ে গেছে, সামনে পিছনে আরো বেশি আছে অবস্থা রাস্তার। এখানে বৃষ্টির দিনে রাইডার কপালে দুঃখ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে। এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে কিন্তু গালাগঞ্জ যায় উঠছে ইসলামিক বিশ্ববিদ্যালয় ওখানে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে একটা জিনিস খুবই ভালো লাগছে আমার কাছে, মানে আমি খুব অবাক হয়েছি, যেটা হচ্ছে এই রাস্তাটার দুই পাশে প্রচুর কাঁঠাল গাছ, গাছে খুব ছোট ছোট কাঁঠাল আছে। আমি সময় দেখে খুব ভালো লাগছে। অবশ্য আমি কাঁঠাল খাই না, আমি কাঁঠাল পছন্দ করি না, আমি কাঁঠালের বিচিটা পছন্দ করি। এই একটা গাছে কতগুলা কাঁঠাল, এরকম অনেক গাছ কারাগঞ্জ থেকে সৈকতা পর্যন্ত আসতে অনেক গাছ চোখে পড়ছে। একটা কাঁঠাল গাছ, দুই পাশে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল। যতগুলা গাছ আছে অনেক গাছ আছে, প্রতিটা গাছে কাঁঠাল আছে। আর এখানে স্থানীয় লোকের সাথে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে যখন কাঁঠাল পাকে তখন হচ্ছে 5 টাকা 10 টাকা এই দাম হচ্ছে কাঁঠাল প্রায়। এই গাছটা ছোটে কত কাঁঠাল, পাতার থেকে কাঁঠাল বেশি। শৈলকুপা, শৈল একটা মাছের নাম, শৈলকুপা হুদিয়া কাঁঠাল কুপা নাম বলে ওটা হিউজ কাঁঠাল। এই জিনিসটা আসা খুব ভালো লাগছে। এরকম সম্পূর্ণ রাস্তাটা প্রায় 6 কিলোর মতো রাস্তাটা সম্পূর্ণ আছে, 6 কিলো আমি আসছি ওই সাইড আসি কিনা আমি জানি না। এই যে একটা গাছে কতগুলো কাঁঠাল, এরকম সম্পূর্ণ রাস্তা। আচ্ছা জীবনটা তেজপাত হয়ে গেল আজকে। রাস্তার কথা আর কি বলবো, খুবই বাজে অবস্থা। কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তার কথা কি বলবো, টোটালি সমস্ত শরীর ব্যথা হয়ে গেছে ঝাঁকিতে ঝাঁকিতে। আর লাইফে এতটা রাইড হয় নাই আজকে, এখন পর্যন্ত রাইড করছি 433 কিলো, আরো রাইড হবে 60 কিলো মতো। তো এই রাইডে এত প্রকার ক্লান্ত হয়েছে এটা বলার মতো কোনো ভাষা নাই। শৈলকুপার থেকে যশোর আসলাম, যশোর আসা রাজদের সঙ্গে দেখা করলাম, দেখা করে একসঙ্গে ইফতার করলাম। ইফতার করার পরে তারপরে হচ্ছে রওনা দিছি নোয়াপাড়াতে সমুদ্রের সাথে দেখা করে, এবার যাবো হচ্ছে খুলনা। আর খুলনাতে যাবো দীপুর সঙ্গে দেখা করব, দেখা করে তারপরে হচ্ছে বাড়িতে যাব। আর সর্বশেষে আপনাদেরকে রূপসার সেতু রাত্রের বেলার যে ভিউটা আছে এই ভিউটা দেখাবো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন,
এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপনি কিছু নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তো বস, তাদেরকে স্যালুট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।